স্মৃতিশক্তি হারিয়েছেন একুশে পদকপ্রাপ্ত বরণ্য নজরুল সঙ্গীত শিল্পী শবনম মুশতারি। চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাসায় রেখেই তার চিকিৎসা চলছে। শবনম মুশতারি ডিমেনশিয়ায় ভুগছেন। দুবছর আগে তার এই রোগ ধরা পড়ে। এসব তথ্য নিশ্চিত করেন শবনম মুশতারির ছোট বোন ইয়াসমিন মুশতারি। এখন তিনি কাউকেই আগের মতো চিনতে পারছেন না এবং তার কথায় রয়েছে অসংলগ্নতা। গত বছর জন্মদিনে বোনদের সাথে নিয়ে বাইরে খেতে যান শবনম মুশতারি। বাসায় ফেরার পর তিনি স্ট্রোক করেন। দুই বছর পর্যন্ত তার ভুলে যাওয়ার ব্যাপারটা ছিল, কিন্তু এক বছর ধরে কাউকেই চিনতে পারছেন না তিনি। নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিন মাস আগে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এই শিল্পীর। আপাতত বাসায় নার্স রেখে চিকিৎসা চলছে তার। তবে খাওয়া দাওয়া আছে স্বাভাবিক।